আসসালামু আলাইকুম। নবম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা। এই অধ্যায়টি গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি, এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই উদ্ভাবনী বিনিয়োগ আইডিয়া মার্কেটিং করি, এখানকার এই বিষয়গুলো পড়বা। এরপরে আয়োজক কমিটি, এগুলো বিষয় পড়বা। বাজেট বা অর্থ কমিটি, এগুলো পড়ে নিবা। এর অপর পৃষ্ঠায় একটি ছবি রয়েছে, এই ছবিটিও দেখে নিবা। এরপরে এখানে একটি কাজ রয়েছে, কাজটি হলো প্রজেক্ট ওয়ার্ক। এখন প্রজেক্ট ওয়ার্কের বলা হয়েছে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা, দলগতভাবে সবার আইডিয়া নিয়ে একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়ন করো। এখন এই প্রজেক্ট ওয়ার্কটির কাজ কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে। এখন এই কাজটির উত্তর যেভাবে করবা আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিব। উত্তর: শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়নের জন্য আমরা মোট চারটি দলে বিভক্ত হয়েছি। আমাদের চারটি দল নিম্নোক্ত কাজগুলো করে ইভেন্টটি সফলভাবে সম্পূর্ণ করেছি। এখানে প্রথমে আমি দলগুলো দিয়েছি, দল শাপলা, আয়োজক কমিটি, এরপরে দল গোলাপ, বাজেট বা অর্থ কমিটি, এরপরে দল জবা, প্রচার ও আমন্ত্রণ কমিটি, এরপরে দল টগর, উপস্থাপনা ও অভ্যর্থনা কমিটি, এরপরে এখানে আয়োজক কমিটি। আয়োজক কমিটির এখানে প্রতিটি আইডিয়া দল থেকে একজন করে দলনেতা মূল আয়োজক কমিটিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। বিষয় শিক্ষক এই কমিটির উপদেষ্টা হিসাবে ছিল। এই কমিটি মূলত অনুষ্ঠানের সময় স্থান, ভেনু ম্যানেজমেন্ট, ডেকোরেশন, আপ্যায়ন সংক্রান্ত কাজ করেছে। এছাড়া সকল সদস্যকে দায়িত্ব অর্পণ এবং সকল দলের সদস্যরা যাতে যথাভাবে দায়িত্ব পালন করে তার তদারকি করেছে। এরপরে এখানে কী হচ্ছে, বাজেট বা অর্থ কমিটি। এখানে যা লেখবা অনুষ্ঠানে যে সব ক্ষেত্রে বিভিন্ন খরচ হতে পারে তার তালিকা তৈরি এবং অর্থসংস্থানের বিষয়ে পরিকল্পনা করাই ছিল এই দলের মূল কাজ। এই কমিটি নিজেদের সঞ্চিত অর্থ বা জমানো টাকা এবং অভিভাবকদের কাছে অনুষ্ঠানের টিকিট বিক্রি করে সংগ্রহ করেছে। এরপরে প্রচার ও আমন্ত্রণ কমিটি। তাহলে প্রচার ও আমন্ত্রণ কমিটি, এই কমিটি সকল শিক্ষার্থীর অভিভাবক যাতে তাদের আয়োজিত, এখানে দাঁড়ি হবে না, আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন তার জন্য আকর্ষণীয় আমন্ত্রণপত্র তৈরি করেছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করেছে। এরপরে এখানে একটি ছবি দিবা। এই যে বইয়ের মধ্যে যে ছবিটি রয়েছে এই ছবিটি অঙ্কন করে দেওয়ার চেষ্টা করবা। এরপরে কি হচ্ছে, এটা হচ্ছে চিত্র 2.3, দলগতভাবে ব্যবসায়ের আইডিয়া বিনিময় সেমিনার। এরপরে উপস্থাপনা ও অভ্যর্থনা কমিটি, এখানে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা সূচি অনুযায়ী উপস্থাপনা এবং বিভিন্ন আইডিয়া যেন যথাযথ সময়ে দলগতভাবে উপস্থাপন করা যায় তা এই কমিটিকে নিশ্চিত করেছে। মূল অনুষ্ঠান আয়োজনের আগে একদিনের রিহার্সেল বা মহড়া দেওয়ার ব্যবস্থা করেছে যেন মূল অনুষ্ঠানের দিন কোনো সমস্যা না হয়। এভাবে এখানে এই প্রজেক্ট ওয়ার্কটির কাজ সুন্দরভাবে করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠায় এখানে একটি দলগত কাজ রয়েছে। দলগত কাজটিতে বলা হয়েছে পুরো অভিজ্ঞতা দিয়ে একটি গল্প তৈরি করো। প্রতিটি দল নিজের অভিজ্ঞতার গল্প দিয়ে একটি দেয়ালিকা বানাও। এখানে কী করতে হবে, একটা গল্প তৈরি করতে হবে আর ওই গল্পটার দিকে একটা কী করতে হবে, দেয়ালিকা তৈরি করতে হবে। তোমাদের প্রতিষ্ঠানে কোনো জাতীয় দিবস উদযাপনের দিনে দেয়ালিকাটি উন্মোচন করো। স্থানীয় ব্যক্তিবর্গকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পারো। আলোচনা পর্বে উপস্থিত সবার সঙ্গে নিজেদের অভিজ্ঞতার গল্পটি শেয়ার করো। এখন এই কাজটির উত্তর কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব। চলো এর উত্তর শিটে। দেয়ালিকাটি যেভাবে তৈরি করবা, দেয়ালিকার এখানে লেখবা অভিজ্ঞতার গল্প, এরপরে দেয়ালিকা। অভিজ্ঞতার গল্পটি হচ্ছে আমি এখানে দিয়েছি, লামিয়াদের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামে। তার বাবা একজন কৃষক। লামিয়ার বাবা তার জমির সমস্ত ধান আজ বাজারে বিক্রি করতে গেছে। লামিয়া খুব খুশি, কারণ আজ তার বাবা তার জন্য নতুন জামা ও ভালো খাবার নিয়ে আসবে। কিন্তু রাতে তার বাবা খালি হাতে মলিন চেহারায় বাসায় ফিরে। লামিয়ার বাবা বললেন, মা, আমি তোর জন্য কিছুই আনতে পারিনি, কারণ ঋণ পরিশোধ করার পর ফসল বিক্রির আর বেশি টাকা হাতে নেই। এই টাকা দিয়ে আমাদের সারা বছর অনেক কষ্টে চলতে হবে। এ কথা বলে লামিয়ার বাবা চোখ থেকে পানি পড়ে।
পরদিন লামিয়া বিদ্যালয়ে যাওয়ার সময় কৃষকদের জন্য স্বল্প সুদে ঋণ নামে আমাদের বিজ্ঞাপন দেওয়া পোস্টারটি দেখে ও তার বাবাকে এই কথা জানায়। লামিয়ার বাবা আমাদের সাথে যোগাযোগ করে এবং পরামর্শ নিয়ে আমাদের কাছ থেকে স্বল্প সুদে ঋণ নেয় এবং কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সার ব্যবহার করে বছর শেষে তার প্রচুর ফলন হয়। ফসল বিক্রি করে সহজেই সে আমাদের দেওয়া ঋণ পরিশোধ করে দেয় এবং তার কাছে ভালো পরিমাণ টাকা অবশিষ্ট থাকে। লামিয়ার পুরো পরিবার খুব খুশি হয়। এভাবে এখানে একটি অভিজ্ঞতার গল্পের দেওয়ালিকা তৈরি করবা। এরপরে এখানে একটা অভিজ্ঞতার গল্প শুনি। এখানে একটা অভিজ্ঞতার গল্প রয়েছে, এই অভিজ্ঞতার গল্পটি মনোযোগ সহকারে পড়ে নিবা। এরপরে আসি অপর কাজে। অপর কাজ হলো এই অধ্যায়ের সর্বশেষ কাজ, সমূল্যায়ন। সমূল্যায়নের এখানে বলা হয়েছে আমরা ব্যবসায়ের আইডিয়া সাজানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখব। এখানে প্রথমেই আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে এখানে অনেকগুলো বিষয় হয়। আমি সংক্ষেপে এখানে তিনটি বিষয় মাত্র শুধু দিয়েছি, তোমরা যদি পারো আরও বিষয় যুক্ত করতে পারো। ব্যবসায়ের স্থান সম্পর্কিত ব্যয়, এরপরে ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সংগ্রহ ব্যয়, ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় ইত্যাদি। এরপরে প্রচার ও প্রসারের ক্ষেত্রে আকর্ষণীয় নাম ও লেগো দিব। এরপরে বাজার বিশ্লেষণ করে পণ্য বাজারে আনব। সামাজিক মাধ্যমে পণ্যের গুণগত মান তুলে ধরব। এরপরে ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্রে, ক্রেতার সেবা প্রদানের ক্ষেত্রে ক্রেতার সঙ্গে ভালো ব্যবহার করব, তাদের অভিযোগ ও মতামতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, ক্রেতাদের পছন্দ রুচি বয়স পার্থক্য সামর্থ্য বিবেচনায় রাখব। এরপরে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে, ব্যবসায়ের কাঁচামাল ও বর্জ্য যেন পরিবেশ দূষণের কারণ না হয়। এরপরে প্রয়োজনে বর্জ্য ব্যবস্থাপনা পরিশোধনের ব্যবস্থা নিশ্চিত করব। এরপরে এই অধ্যায়ে নতুন যা শিখেছি, ক্ষুদ্র ব্যবসায় শুরু করার ধারাবাহিক ধাপ জেনেছি। এরপরে সামাজিক সমস্যা চিহ্নিত করতে পেরেছি। এরপরে সামাজিক সমস্যার সমাধানে উদ্ভাবনী আইডিয়া তৈরি, বিনিয়োগ ও বাস্তবায়ন করতে পেরেছি। এভাবে এখানে সমূল্যায়নের দেওয়া কাজগুলোর উত্তর করবা। তাহলে এই ছিল দ্বিতীয় অধ্যায়, উদ্যোগী হিসেবে যাত্রা, এর সম্পূর্ণ উত্তর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।